যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটাল ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে 4 বিক্ষোভকারী নিহত হয়েছে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে স্থগিত যৌথ অধিবেশন পুনরায় চালু হয়। কারফিউ জারি করা হয়েছে ওয়াশিংটন ও ভার্জিনিয়ায়। ঘটনার নিন্দা জানিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকটোরাল কলেজের ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য আইন প্রণেতাদের বৈঠক চলাকালে হঠাৎ ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিং এ জোর করে ঢোকার চেষ্টা করেন। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ক্যাপিটল বিল্ডিং এ জোর করে ঢোকার চেষ্টা করতেই পরিস্থিতি সামলাতে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় ডিসির মেয়র মুরিয়েল বাউজার অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। সন্ধ্যা 6টা থেকে ওয়াশিংটন ডিসিতে কার্ফিউর ঘোষণা দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। পুলিশ প্রধান রবার্ট কেন্টি আগ্নেয়াস্ত্র নিয়ে শহরে প্রবেশ নিষিদ্ধ করেছেন। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। টেলিভিশন বার্তায় তিনি বলেন, এটি উগ্রপন্থীদের কাজ যা আমেরিকার সত্যিকারের ছবি নয়। Decency, respect, tolerance. That's who we are. That's who we've always been. অন্যদিকে ক্যাপিটল ভবনে বিক্ষোভরত সকল সমর্থকদের শান্ত থেকে ঘরে ফিরে যাবার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। This was a fraudulent election, but we can't play into the hands of these people. We have to have peace. So go home. We love you. You're very special. You've seen what happens. You see the way others are treated that are so bad and so evil. I know how you feel. But go home and go home in peace. ট্রাম্পের সমর্থকরা গত মঙ্গল ও বুধবার ওয়াশিংটন ডিসিতে ব্যাপক ভোট জালিয়াতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখানে এক জনসভায় পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তারপরই ক্যাপিটল বিল্ডিং এ হামলার এই ঘটনা ঘটল। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।